Dear students, today I have done experiment on preparation of benzoin tincture BPC, I mean British Pharmacopoeian Codex. Aim of the experiment: to prepare and supply 50 ml of benzoin tincture BPC. Benzoin is a balsamic resin obtained from the incised stem of Styrax benzoin. It is also known as benzoin Sumatra. It contains cinnamic acid and cyanolic acid. Benzoin is crushed to expose sufficient large surface area for the solvent action so as to ensure complete extraction. কি বলছে বেঞ্জোইন হচ্ছে একটা হচ্ছে বালসামিক রেজিন যেটা কোহা থেকে পাওয়া যায় স্টাইরাক্স বেঞ্জোইন থেকে এটার একটা অল্টারনেটিভ নেম রয়েছে বেঞ্জোইন সুমাত্রা এর মধ্যে কি কি কম্পোজিশন আছে সিনামিক অ্যাসিড এবং সিয়ানোসিনোলিক অ্যাসিড আছে বেঞ্জোইন হচ্ছে কি ইটস ক্রাশ টু এক্সপোজ সাফিসিয়েন্ট লাইট সারফেস এরিয়া ফর দ্য সলভেন্ট অ্যাকশন এবং বেঞ্জোইনটাকে কি আমরা ক্রাশ করে নিই যাতে মানে সলভেন্টের সঙ্গে অনেকটা সাফিসিয়েন্ট এরিয়া বা লার্জ এক্সপোজার থাকে টু এনসিওর দ্য কমপ্লিট এক্সপ্রেশন পুরো যাতে এক্সপ্রেশনটা পুরোপুরি কমপ্লিট হয় বেঞ্জোইন অর আদার ইনহেলেশন প্রিপারেশনস কন্টেনিং বেঞ্জোইন আর মিক্সড ইন হট ওয়াটার অ্যান্ড দ্য ভেপার ইজ ইনহেল্ড বেঞ্জোইন বা আদার যে ইনহেলেশন প্রিপারেশনগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম বেঞ্জোইন কে হচ্ছে মিক্সড হট ওয়াটারের সঙ্গে মিক্স করে তৈরি করা এবং ভেপার ইনহেল সেই ভেপারটাকে ইনহেল করা হয় জেনারেলি 5 ml অফ প্রিপারেশন ইজ মিক্সড উইথ দ্য 500 ml হট ওয়াটার 5 ml যদি আমরা বেঞ্জোইন নিই সেই ক্ষেত্রে কতটাতে আমরা মিক্স করবো 500 ml হট ওয়াটার দ্য প্রিপারেশন কন্টেন্স ভোলাটাইল ইনগ্রিডিয়েন্টস এই প্রিপারেশনের মধ্যে ভোলাটাইল ইনগ্রিডিয়েন্টস থাকে দেয়ার পর ইট শুড বি স্টোর্ড ইন ওয়েন ক্লোজ কন্টেন্ট কুল অ্যান্ড ড্রাই প্লেস সেই জন্য এটাকে একটা ওয়েল ক্লোজ কন্টেন্টে রাখা হয় এবং কুল অ্যান্ড ড্রাই প্লেসে প্লেস করা হয় নাও দ্য কেমিক্যালস রিকোয়ারমেন্ট ফর দ্য প্রিপারেশন অফ বেঞ্জোইন tincture BPC it's first of all benzoin and alcohol 90% apparatus requirement for this purpose beaker measuring cylinder glass rod funnel etc for the preparation of 50 ml benzoin tincture BPC at first we weigh benzoin by using digital balance প্রথমে আমরা কী করছি 50 ml বেঞ্জোইন টিংচার বিপিসি বানানোর জন্য বেঞ্জোইনের অ্যামাউন্টটা আমরা মেজার করে নিচ্ছি বাই ইউজিং ডিজিটাল ব্যালেন্স ফর দ্য প্রিপারেশন অফ 50 ml বেঞ্জোইন টিংচার বিপিসি 5 gram অফ বেঞ্জোইন ওয়াজ রিকোয়ার্ড 50 ml বেঞ্জোইন টিংচার বিপিসি প্রিপারেশনের জন্য কতটা আমার বেঞ্জোইন লাগবে 5 gram অলমোস্ট ওয়েইং ওয়াজ ডান and then it was transferred into a beaker. Now approximately 30 ml of ethanol was measured by measuring cylinder and then transferred into a beaker containing benzoin. এবার আমরা কী করছি 30 ml অ্যালকোহল মেজার করে নিয়ে বেঞ্জোইনের সঙ্গে মিক্স করে দিলাম এবং থরোলি এজিটেশন আর মিক্সিং ওয়াজ ডান until it is properly extracted. Approximately if this extraction process was continued for 1 hour after some times it is closed with a lid and stand for few minutes. Again stirring was done. Approximately extraction process was completed. After completing this extraction, the extract solution is filtered. Filtration process is going on.
slowly filtered or collected in a beaker. পুরোপুরি এক্সট্রাকশান হয়ে গেলে তারপর আমরা এক্সট্রাক্টটাকে আমরা ফিল্টার করে নিচ্ছি এবং স্লোলি ফিল্টারেশনটা হচ্ছে। নাও নাও রেস 20 ml অফ ইথানল অ্যালকোহল ওয়াজ অ্যাডেড টু দ্য ফিল্টার সলিউশন। এরপর আমরা কী করছি, ওই যে রেস 20 ml অ্যালকোহল সেটা আমরা ওই ফিল্টার মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে নেবো টু মেড অফ দ্য 50 ml ভলিউম। তো যে আমার টোটাল ভলিউম ছিল 50 ml, সেই 50 ml আমরা করে দিলাম। ইন প্রিভিয়াসলি 30 ml ওয়াজ অ্যাডেড এবং লাস্টলি রেস্ট 20 ml ওয়াজ অ্যাডেড। ফিল্টারেশন প্রসেস অলমোস্ট কমপ্লিটেড। ফিল্টারেশন প্রসেসটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। আফটার কমপ্লিটিং দ্য ফিল্টারেশন প্রসেস কালেক্টেড ফিল্টারড হয় ট্রান্সফার ইনটু আ কন্টেনার। Now the filtered transfer into an amber color container. It is volatile in nature, so it contains in a well closed container and keep in cool and dry place. This is our final product, which is properly labeled and ready for dispense.